পাল্লা পাথরের এক পাশে কি রাখলাম, 5 কেজি তুলো রাখলাম, আরেক পাশে কি রাখলাম, 5 কেজি কি রাখলাম, পাথর রাখলাম। তাহলে বলতো কোন পাশ উঁচু হবে, তুলো না না পাথর? না, খেয়াল করো আমি বলেছি এক পাশে 5 কেজি তুলো রেখেছি, আরেক পাশে 5 কেজি একটা পাথর রেখেছি, দুইটা পাশে কিন্তু সমান হবে। হয়তো বা তুলোর পরিমাণ বেশি হবে, পাথরের পরিমাণ কম, কিন্তু ওজনে কিন্তু কি হচ্ছে, এরা সমানই হচ্ছে, কারণ 5 কেজি তুলো আর 5 কেজি পাথর। সেম সহায়ক উপপাদ্য এরকম যে লেফট হ্যান্ড সাইড যেমন থাকবে, রাইট হ্যান্ড সাইডটা ঘুরেও কিন্তু একই আসবে, তাই না? আচ্ছা তাহলে দেখো আমি কিছু লিখে দিচ্ছি। এই তিনটা হচ্ছে কিসের উপপাদ্য, সহায়ক উপপাদ্য। তো এখানে কোশ্চেন আসতে পারে, ম্যাম এই পাশে এতগুলা, এই পাশে এত, ওই যে পাথরা তুলোর মতো, দেখো এই পাশে অনেকগুলো তুলা কিন্তু এই পাশে ছোট্ট একটা পাথর, এই পাশে অনেকগুলো তুলো, এই পাশে ছোট্ট একটা পাথর, এরকম একটা, কিন্তু দুইটা পাশে কিন্তু কি হবে, সমান হবে। তো এই যে আমার সহায়ক উপপাদ্য, এটা আমি নেক্সট ক্লাসে সরলীকরণ করার সময় দেখিয়ে দিব যে আসলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ঘুরে ফিরে কি আসে, সমানই আসে, মানে সহায়ক একটা আরেকটাকে সাহায্য করবে, ঠিক আছে? একটা আরেকটা কি হবে, স্বনির্ভর হবে, মানে সমান হবে। সেম দেখো এইটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা যে সামনে কত লাগবে, অনেক লাগবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা দেখো কি বলেছি, এর উপর দুইটা বার দিলে কি হয়ে যায়, এ হয়ে যায়, ঠিক না? এর উপর দুইটা বার দিলে কি হবে, এ হবে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো জিরোর উপর যদি একটা বার দিই, বার মানে কি, মিথ্যা না বলো? হ্যাঁ, তাহলে মানে বিপরীত, এক কথায় যদি বলি বিপরীত, তাহলে দেখো জিরোর উপর বার দেওয়া মানে কি, এ ওয়ান হওয়া না? তাহলে দেখো আমি যদি এখানে দুইটা দিই, তাহলে বিষয়টা কি দাঁড়ায়, একটা দিলে ওয়ান হয় আরেকটা থেকে যায় না, তো সেটাকে যদি আবার উল্টাও তাহলে কি হয়, আবার জিরো হয়ে যায় না? খেয়াল করো একটাকে যদি উল্টাও তাহলে একটা থেকে যায়, এটা উপরটা থেকে গেছে আর এটা উল্টে ওয়ান হয়ে গেছে, আবার যদি এটাকে উল্টাই জিরো হয়ে যায়, তাহলে দেখো এই জিনিসটা যদি মুছে দেয় তাহলে ঘুরে ফিরে কি দাঁড়ায়, জিরোর উপর দুটা বার দিলে জিরো হয় না, ওয়ানের উপর দুটা বার দিলে ঘুরে ফিরে ওয়ানই হয় না। সেম এইটাই বুঝেছি যে এর উপর কি দুটা বার দিলে কি হবে, এই হবে। তো এই ছিল আমাদের কি বাকি দুটা। তাহলে দেখো অলরেডি আমরা কোন পর্যন্ত শিখেছি, 6 পর্যন্ত, মানে 6টা উপপাদ্য শিখেছি, তার জন্য আমি 3টা ক্লাস দিয়েছি, আশা করি কি আস্তে আস্তে দেখে আসবে, কারণ ওই 3টা ক্লাস যদি তুমি কষ্ট করে দেখো, তোমার যত প্রকারের সরলীকরণ হোক, সেটা তোমার গাজীপুরের কোনো টিচার হোক বা নটরডেমের টিচার, মানে ঢাকার টিচার হোক বা রাজশাহী টিচার হোক, চিটাগাংয়ের হোক, যেখানে টিচারই তোমার সরলীকরণ করুক না কেন, তোমার সরলীকরণে কেউ কি করতে পারবে না, আটকাতে পারবে না, ঠিক আছে? আর সেই যে আটকাতে পারবে না, তার জন্য কি করতে হবে, আমি সরলীকরণের আরো 2টা ক্লাস দিব, সেই 2টা কি করতে হবে, ফলো করতে হবে। তো তার আগে কি করতে হবে, এই যে 3টা ক্লাস, এই 3টা ক্লাস কিন্তু ম্যামের কি করতে হবে, গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এই 3টা যদি তুমি গুরুত্ব সহকারে দেখো তাহলে বাকি যে 2টা ক্লাস পানির মতো ইজি হয়ে যাবে। তো শিখে
শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তার সাথে বলে দিচ্ছি কি করতে হবে, বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ।